আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আমার আজকের স্ন্যাক্স রেসিপিটি দেখার জন্য স্বাগতম। আজকে আমি ব্রেড পিজ্জা তৈরি করে দেখাবো। অনেক সময় দেখা যায় আমাদের পিজ্জা খেতে ইচ্ছে করে কিন্তু বাহিরে যেতে ইচ্ছে করে না, তখন চাইলে ঝটফট এই ব্রেড পিজ্জাটি তৈরি করতে পারেন। এই পিজ্জাটি তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে আর এটা খেতে খুবই টেস্টি হয়। যখনই পিজ্জা খেতে ইচ্ছে করবে তখনই ঝটফট আপনারা এই পিজ্জাটি তৈরি করে নিতে পারবেন। হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলে স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। ভিউয়ার্স, রেসিপিতে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করা হবে রেসিপিগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিউয়ার্স চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটি বাটিতে টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি সবগুলো 1 টেবিল চামচ করে নিচ্ছি আর দিচ্ছি ওরিগানো 1/4 চা চামচ, গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ এবং 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে মিশিয়ে নিলাম। আপনারা পিজ্জার টপিংসের মধ্যে যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। আর যদি চিকেন দিতে চান তাহলে আগে থেকে চিকেনটা একটু কুক করে নেবেন। এখন আমি 2 পিস হোয়াইট ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেডের উপরে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এবার উপরে পিজ্জার টপিংসটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি চিজ। আমি এখানে আমার ঘরে বানানো মোজারেলা চিজটাই ব্যবহার করেছি। এটার ভিডিও আমার চ্যানেলেই আছে, লিংকটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একইভাবে আমি উপরে আরও একটু সাজিয়ে দিচ্ছি। কিছু গাজর পাতলা চিকন স্লাইস করে দিয়ে দিলাম, গোল করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছু ব্ল্যাক অলিভ কেটে দিয়ে দিলাম। আপনারা চিজের উপরের এই টপিংগুলো দিতে না চাইলে স্কিপ করতে পারেন, সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি পিজ্জাটা চুলায় তৈরি করব, তাই আমি একটি ফ্রাই প্যানে 2 চা চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা বাটারও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ব্রেড পিজ্জাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে। চুলায় আগুন বেশি থাকলে প্রয়োজনে নিচে একটা তাওয়া দিয়ে তার উপরে ফ্রাই প্যানটা রাখলেই হবে। এরই মাঝে পিজ্জাটা হয়ে গেল, চিজটাও খুব সুন্দর মেল্ট হয়ে গেল। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। কম সময়ে ঝটফট স্ন্যাক্সের জন্য খুবই মজার একটি ডিশ। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। আমি আশা করি সবার খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।